আসসালামু আলাইকুম। ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সড়ক সমাবেশ করেছে বিএনপি, আর উপরে উড়েছে একাধিক ড্রোন। এতে অনেকের মাঝে সন্দেহ আর আতঙ্ক ভর করেছে। ড্রোন উড়তে দেখে অনেকেই সমাবেশ স্থল থেকে ছেড়ে গিয়েছেন। তাদের ধারণা, প্রশাসনের পক্ষ থেকে এগুলো উড়ানো হয়েছে, এর মাধ্যমে নেতাকর্মীদের পর্যবেক্ষণে রাখা হচ্ছে। অন্যদিকে কেউ কেউ মনে করছেন, সমাবেশে ভিডিও ধারণ করেছে অনেক ইউটিউবার, তাদের হতে পারে এসব ড্রোন। প্রত্যক্ষদর্শীরা জানান, সমাবেশের ঠিক উপরে পল্টন পলল ও চায়না টাউন মার্কেট বরাবর কয়েকটি ড্রোন উড়তে দেখা যায়। এগুলো নির্দিষ্ট স্থানে স্থির ছিল, তবে এসব ড্রোনে ক্যামেরা আছে কিনা তা নিশ্চিত নন কেউ। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, বিদ্যুতের অসহনীয় লোডশেডিং ও দলীয় নেতাকর্মীদের হত্যার প্রতিবাদে বিএনপি এই সমাবেশের আয়োজন করে। 11 আগস্ট বৃহস্পতিবার দুপুর 2টায় নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সড়কে এই সমাবেশ হয়। সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপির মহাপরিচালক মির্জা ফখরুল ইসলাম। তবে ঢাকা বিভাগীয় বিএনপি সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম বলেন, সরকারের কোনো সংস্থা হয়তো আকাশে ড্রোন উড়িয়ে সমাবেশ উপস্থিত দেখেছেন, কারণ সাধারণ মানুষের ড্রোন উড়ানোর কোনো অনুমতি নেই। এসব ড্রোন নিয়ে অনেকেই মিডিয়ার সঙ্গে কথা বলতে রাজি নন।